আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি 45তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান। আজকে আমরা 45তম বিসিএস প্রিলিমিনারি সম্পূর্ণ প্রশ্ন সমাধান করব এবং এটি হচ্ছে কি আমরা আজকে ব্যাখ্যা সহ সমাধান করব। তো চলুন প্রথমে হচ্ছে গিয়ে বাংলা ভাষা ও সাহিত্য। এক নম্বর, ধ্বনি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়? ধ্বনি সম্পর্কে নিচের বাক্যটি সঠিক নয় হচ্ছে ধ্বনি দৃশ্যমান। ধ্বনি কিন্তু আমরা দেখতে পাই না। দেখেন নিচে একটা ব্যাখ্যা দেওয়া আছে, যে কোনো ভাষায় উচ্চারিত যে কোনো আওয়াজকে সাধারণত ধ্বনি বলি। কি কে ধ্বনি বলা হয়? আওয়াজকে। আওয়াজকে আমরা দেখতে পাই না। অর্থ প্রকাশ করে এমন ধ্বনি মানুষের বিভিন্ন ভাষার বাকধ্বনি, মানুষের কণ্ঠ নিঃসৃত বা কণ্ঠ থেকে উচ্চারিত আওয়াজকে কি বলা হয়? ধ্বনিকে। আওয়াজটা কি করতে পারি? আমরা দেখতে পারি না, এটা হচ্ছে গিয়ে অদৃশ্যমান। তবে উচ্চারণ করা যায় এবং শ্রবণ করা যায়, মানে আমরা শুনতে পারি। ভাষার মূল ভিত্তিকে ভিত্তি হচ্ছে গিয়ে ধ্বনি। এখান থেকে আমরা আরো একটা প্রশ্ন জানলাম, সেটা হচ্ছে ভাষার মূল ভিত্তি হচ্ছে কি আমাদের ধ্বনি। দুই নম্বর, স্বরান্ত অক্ষরকে কি বলে? স্বরান্ত অক্ষরকে বলা হয় হচ্ছে গিয়ে মুক্তাক্ষর। উত্তর হচ্ছে গিয়ে কি? মুক্তাক্ষর। এখন এখানে আমাদের ব্যাখ্যায় কিছু দেওয়া আছে, একটা হচ্ছে একাক্ষর, মুক্তাক্ষর, বদ্ধাক্ষর এবং যুক্তাক্ষর। এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলা হয় অক্ষর। এই প্রশ্নটাও কিন্তু আমাদের এসে থাকে। অক্ষর কে ইংরেজিতে সিলেবল বলা হয়। এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকেই অক্ষর বলে। একাক্ষর, কোন শব্দকে একবার উচ্চারণ করতে হলে তাকে একাক্ষর বলে। আবার মুক্তাক্ষর হচ্ছে গিয়ে যে অক্ষর উচ্চারণে বাতাস বাধাপ্রাপ্ত হয় না এবং অক্ষরের শেষে একটি স্বরধ্বনি থাকে, মুক্তাক্ষরকে টেনে পড়া যায়। তারপর আছে আমাদের বদ্ধাক্ষর, যে অক্ষর উচ্চারণে বাতাস বাধাপ্রাপ্ত হয় এবং বদ্ধাক্ষর শব্দকে টেনে পড়া যায় না, তাহলে এটা এক মুক্তাক্ষর হচ্ছে গিয়ে বাতাস বাধাপ্রাপ্ত হয় না, আর বদ্ধাক্ষর হচ্ছে গিয়ে বাতাস বাধাপ্রাপ্ত হয়। যুক্তাক্ষর, ব্যঞ্জন বর্ণ অন্য বর্ণের সাথে বসে যখন রূপ পরিবর্তন করে তখন তাকে যুক্তাক্ষর বলা হয়। তিন নম্বর, শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি? শুদ্ধ বানানের গুচ্ছ হচ্ছে এখানে ক, শিরোচ্ছেদ, দরিদ্রতা এবং সমীচীন। এখানে নিচে আরো কিছু শুদ্ধ বানান দেওয়া আছে, এগুলো একটু আপনারা দেখে নেবেন। চার নাম্বার হচ্ছে আরবি কলম শব্দটি কলম শব্দ থেকে এসেছে, কলম কোন ভাষার শব্দ? আরবি কলম শব্দটি কলম শব্দ থেকে এসেছে, এই কলমসটা কোন ভাষার শব্দ? কলমসটা হচ্ছে গিয়ে গ্রিক ভাষার শব্দ। কলমসটা হচ্ছে গিয়ে গ্রিক ভাষার শব্দ। বিভিন্ন ভাষা থেকে আগত কিছু শব্দ এখানে দেওয়া হয়েছে, যেমন পাঞ্জাবি, পাঞ্জাবি ভাষা থেকে এসেছে হচ্ছে গিয়ে চাহিদা, শিক্ষক, গ্রিক, গ্রিক যেমন হচ্ছে গিয়ে দাম, সুরঙ্গ। তারপরে ফরাসি ভাষা হচ্ছে গিয়ে কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরাঁ, আতাত, আতেল। পাঁচ, ভাষা চিন্তার শুধু বাহনী নয় চিন্তার প্রসূতিও। ভাষা চিন্তার শুধু বাহনী নয় চিন্তার প্রসূতিও, এটি কে বলেছেন? এটি বলেছেন সুকুমার সেন। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের কথা হচ্ছে, বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে। আরো কিছু ব্যাখ্যা দেওয়া আছে এখানে, বাংলা ভাষার জন্ম হয়েছে কোথা থেকে? মাগধী প্রাকৃত থেকে। এটা বলেছে কে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এনামুল হক বলেছেন, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি সমূহের উচ্চারণকে ভাষা বলে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য হচ্ছে কি আমরা বাঙালি। এটা বারবার আসে, আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য হচ্ছে গিয়ে কি আমরা বাঙালি। সুকুমার সেন বলেছে, ভাষা শুধু চিন্তার বাহনই নয় চিন্তার প্রসূতি। এই প্রশ্নটাই আমাদের এখানে আসছে। এরপরে চলে যায় ৬ নম্বরে, সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে? সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন মনুয়াল দা অ্যাসম সাউ। যেমন এখানে মনুয়াল দা অ্যাসম সাউ হচ্ছে গিয়ে কি কি করেছে আমরা এখানে দেখব। মনুয়াল দা অ্যাসম সাউ 1734 সালে রচিত এবং 1743 সালে লিসবন থেকে প্রকাশিত হয় ভোকাবুলারিও ইম ইডিওমা বেঙ্গোলা ই পর্তুগিজ ডিভিডিডো ইম দাস পর্তেস। এটা হচ্ছে গিয়ে এর সর্বপ্রথম ব্যাকরণ, বাংলা ভাষার সর্বপ্রথম ব্যাকরণ, রচয়িতা মনুয়াল দা অ্যাসম সাউ। এরপরে হচ্ছে গিয়ে রাজা রামমোহন রায়, বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ, বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ হচ্ছে গিয়ে আমাদের গৌড়ীয় ব্যাকরণ, যেটা হচ্ছে গিয়ে আমাদের লিখেছেন রাজা রামমোহন রায়।
এরপর আছে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1894 প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা ছিলেন। কর্ম কথা, চরিত কথা, শব্দ কথা, বিচিত্র জগৎ, নানা কথা প্রভৃতি। তারপর আছে ন্যাথানিয়েল ব্রাসি হেলহেড, ইংরেজি ভাষার রচিত প্রথম ব্যাকরণ, ইংরেজি ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ 1778 প্রকাশিত হয় ন্যাথানিয়েল ব্রাসি হেলহেড। সাত, উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চ মধ্য সম্মুখ ধ্বনি? উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চ সম্মুখ ধ্বনি, সেটা হচ্ছে গিয়ে এ। এখন আমাদের এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে, দেখি আমরা। উচ্চ ধ্বনি গুলা হচ্ছে গিয়ে আমার হ্রস্বই এবং হ্রস্ব ও। উচ্চ ধ্বনি গুলো হচ্ছে গিয়ে আমার হ্রস্বই এবং হ্রস্ব ও। উচ্চ মধ্য হচ্ছে গিয়ে আমার এ এবং উ, এবং নিম্ন মধ্য হচ্ছে গিয়ে আমার এ এবং অ, এবং একদম নিম্ন হচ্ছে গিয়ে আমার আ, একদম নিম্ন হচ্ছে গিয়ে আমার আ। তাম্বুলিক শব্দের সমার্থক শব্দ কোনটি? তাম্বুলিক শব্দের সমার্থক শব্দ হচ্ছে গিয়ে তামসিক। তাম্বুলিক শব্দের সমার্থক শব্দ তামসিক। এখানে তাম্বুলিক একটি কি পদ বলছে ব্যাখ্যাতে? তাম্বুলিক একটি বিশেষণ পদ যার অর্থ হচ্ছে গিয়ে পান ব্যবসায়ী বা পান সংক্রান্ত। পর্ণকার বারুই এর অর্থ কি? পান ব্যবসায়ী। দেখুন এখানে আমাদের হচ্ছে গিয়ে পর্ণকার আছে এবং বারুই আছে, এই দুইটার অর্থ হচ্ছে কি আমাদের? পান ব্যবসায়ী। অপরদিকে তামসিক শব্দের অর্থ হচ্ছে গিয়ে মেঘাচ্ছন্ন, এর জন্য হচ্ছে এটা আমাদের সমার্থক শব্দ নয়। নয়, তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে? বাক্যটিতে অনন্যই অব্যয় পদ ব্যবহৃত হয়েছে। কোন প্রকারের অব্যয় পদ? অনন্যই অব্যয় পদ। তো এই অব্যয় পদগুলো নিয়ে এখন আমাদের একটা ব্যাখ্যা দেওয়া আছে, আমরা দেখি। যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয় তাকে অনন্যই অব্যয় বলে। যেমন কি মরি মরি, কি রূপ মাধুরী, ছি এমন কাজ তোর। যেমন অনুসর্গ অব্যয়, যে সকল অব্যয় শব্দ বিশেষ ও সর্বনাম পদের বিভক্তির ন্যায় বসে কার বাচকতা প্রকাশ করে তাকে অনুসর্গ অব্যয় বলে। যেমন ধন অপেক্ষা মান বড়। পদান্বয় অব্যয়, যে অব্যয় পদ বাক্যের মধ্যে ব্যবহৃত হয় এক পদের সঙ্গে অন্য পদকে সংযুক্ত করে তাকে পদান্বয় অব্যয় বলে। অনকার অব্যয়, যে সকল অব্যয় শব্দ রব শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয় তাকে অনুকার অব্যয় বলে। যেমন ঢেউ ঢেউ, ঘেউ ঘেউ। এরপরে চলে যাই দশ, নিচের কোনটি যৌগিক শব্দ? এখানে হচ্ছে গিয়ে আমাদের শব্দটা তিন প্রকার ছিল শব্দের গঠন অনুসারে, ঠিক আছে? এদিকে যৌগিক শব্দটা হচ্ছে গিয়ে এখানে মিতালি, যৌগিক শব্দটা হচ্ছে কি মিতালি। এখানে যৌগিক শব্দের যে সকল শব্দের ভূতপ্রতিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই তাদের যৌগিক শব্দ বলে। অর্থাৎ গঠনের প্রক্রিয়ায় যাদের অর্থ পরিবর্তিত হয় না তাদেরকে যৌগিক শব্দ বলা হয়। যেমন গায়ক, যে গান গায় সে কি হচ্ছে গিয়ে আমাদের গায়ক। যেমন বাবু না, যে হয়তো বা বাবুর মতো ভাব ধরে থাকে, এমন বুঝাইছে যে। মধুর, দৌহিত্র, নাতি, মিতালি, চিকামারা, এগুলো হচ্ছে কি আমাদের যৌগিক শব্দ। কর্তব্য, বাবু আনা, মধুর, দৌহিত্র, নাতি, মিতালি, চিকামারা। এরপরে যাই এগারো, সুনামির তাণ্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে বাক্যটিতে কয়টি ভুল আছে? সুনামির তাণ্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে বাক্যটিতে তিনটি ভুল আছে। কয়টি ভুল আছে? তিনটি ভুল আছে। এখানে ব্যাখ্যা হচ্ছে সুনামির তাণ্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে বাক্যটিতে তিনটি ভুল। সুনামির তাণ্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে শুদ্ধ বাক্য হবে। এখানে ময় দীর্ঘিকার ছিল, এখানে ময় ঋষিকার। তারপরে তাণ্ডবে এখানে দন্তন্য ছিল, এখানে মূর্ধন্য হচ্ছে গিয়ে অনেকে সর্বশান্ত বানানটা একটু সমস্যা ছিল। এই তিনটা ভুল। কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কি বলে? কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে বলা হয় হচ্ছে গিয়ে উপপদ। কি বলা হয়? উপপদ। কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে বলা হয় উপপদ। কোন পদ বিশ্লেষণ করলে যদি প্রথমে একটি পদ, তারপর একটি ধাতু এবং শেষে একটি প্রত্যয় পাওয়া যায় তাহলে প্রথম পদটিকে বলে উপপদ। তোমার নাম কি? এখানে কি কোন প্রকারের পদ বলেন তো? এখানে কি হচ্ছে গিয়ে সর্বনাম পদ। কি হলো? প্রশ্নবাচক সর্বনাম। কি কি? প্রশ্নবাচক সর্বনাম, বিশেষের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে। সরল শব্দের বিপরীতার্থ
নয় নিচের কোনটি? সরল শব্দের বিপরীত অর্থক নয় নিচের হচ্ছে গিয়ে গরল। র্যাঙ্ক, এখন এখানে সরলের ব্যাখ্যাটা পড়ি। সরল শব্দের বিপরীত শব্দ হয় কি? কুটিল, জটিল, বক্র। গরলের বিপরীত শব্দ হচ্ছে গিয়ে অমৃত। র্যাঙ্ক শব্দের বাংলা পরিভাষা কি? র্যাঙ্ক শব্দের বাংলা পরিভাষা হচ্ছে গিয়ে পদমর্যাদা। র্যাঙ্ক শব্দের বাংলা পরিভাষা হচ্ছে গিয়ে কি? পদমর্যাদা। চর্যা পদের তিব্বতি অনুবাদ প্রকাশ করেন কে? চর্যা পদের তিব্বতি অনুবাদ প্রকাশ করেন প্রবোধচন্দ্র বাগচি। ব্যাখ্যা আছে, বিজয়চন্দ্র মজুমদার চর্যা পদের ভাষা নিয়ে আলোচনা করেন, প্রবোধচন্দ্র বাগচি তিব্বতি অনুবাদ প্রকাশ করেন। প্রবোধচন্দ্র বাগচি কি করেন? তিব্বতি অনুবাদ প্রকাশ করেন। শশীভূষণ দাশগুপ্ত চর্যা পদের অন্তর্নিহিত তত্ত্বের ব্যাখ্যায় প্রকাশ করেন। কীর্তিচন্দ্র তিব্বতি ভাষায় অনুবাদ করেন। মণি দত্ত চর্যা পদের পদগুলোর টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন। মণি দত্ত এটা সবচেয়ে বেশি আসে, মণি দত্তের হচ্ছে গিয়ে চর্যা পদের টিকার ব্যাখ্যাকার। তারপরে আছে, গীত গোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব তার সভাকবি ছিলেন। তার সভাকবি ছিলেন লক্ষণ সেনের। জয়দেব হচ্ছে গিয়ে কি আমাদের সংস্কৃত কবি। এবং এখানে একটি ব্যাখ্যা দেওয়া আছে, সে ব্যাখ্যাটা মোটামুটি পড়ে নিলেই হবে। যায় 18, কবি যশোরাজ খান বৈষ্ণব পদ রচনা করেন কোন ভাষায়? কবি যশোরাজ খান বৈষ্ণব পদ রচনা করেন ব্রজবুলি ভাষায়। ব্রজবুলি ভাষা, ব্রজবুলি ভাষাটা কি? ব্রজবুলি ভাষাটা কে তৈরি করছিলেন বা কোথা থেকে আসলো? এটা হচ্ছে গিয়ে একটা কৃত্রিম কবি ভাষা বা কাব্য ভাষা বা উপভাষা। মিথিলার কবি বিদ্যাপতি কে? মিথিলার কবি বিদ্যাপতি এর উদ্ভাবক। তিনি মৈথিলি ভাষার সঙ্গে কি করেন? বাংলা ভাষার মিশ্রণ করে এই কৃত্রিম ভাষাটা উদ্ভাবন করেন। ঠিক আছে, এই প্রশ্নগুলো খুব এসে থাকে, বাকি ব্যাখ্যাগুলো একটু নিজেরা দেখে নেবেন। নিচের কোনজন যুদ্ধকাব্যের রচয়িতা নয়? যুদ্ধকাব্যের রচয়িতা নয় হচ্ছে সৈয়দ নুরুদ্দিন। সৈয়দ নুরুদ্দিন। জঙ্গনামা মধ্যযুগীয় বাংলা সাহিত্যের ঐতিহাসিক যুদ্ধ বিষয়ক কাব্য। দেখেন এটা কিন্তু প্রচুর আসে, জঙ্গনামা। জঙ্গনামা হচ্ছে গিয়ে যুদ্ধ বিষয়ক একটি কাব্য। তারপরে হচ্ছে গিয়ে আরো কিছু ব্যাখ্যা আছে, যেমন এখানে শেখ ফয়জুল্লাহ তার কাব্যের নাম হচ্ছে জয়নবের চৌতিশা। কি নাম? জয়নবের চৌতিশা। দৌলত উজির বাহারাম খান এর কাব্যের নাম হচ্ছে গিয়ে জঙ্গনামা। মোহাম্মদ খান মকতুল হোসেন, মোহাম্মদ খান কে? মকতুল হোসেন। শেরবাজ কাশিমের লড়াই, শেরবাজের কাব্যের নাম হচ্ছে গিয়ে কাশ্মীর লড়াই। ফকির গরিবুল্লাহ এর নামও আছে জঙ্গনামা এবং সোনা ভান। কোনটি কবি জৈনউদ্দিনের কাব্যগ্রন্থ? জৈনউদ্দিনের কাব্যগ্রন্থ হচ্ছে গিয়ে রসুল বিজয়। কোনটি? রসুল বিজয়। বিদ্যাসাগর ও বাঙালি সমাজ গ্রন্থের রচয়িতা কে? বিদ্যাসাগর এবং বাঙালি সমাজ গ্রন্থের রচয়িতা হচ্ছে গিয়ে বিনয় ঘোষ। কে? বিনয় ঘোষ। এই বিনয় ঘোষের একটা ছদ্মনাম ছিল, দেখেন এখানে দেওয়া আছে কালপ্যাঁচা। ছদ্মনামটা কি? কালপ্যাঁচা। এবং এখানে তার আরো কিছু সাহিত্যকর্ম দেওয়া আছে, ইনশাল্লাহ এগুলো একটু দেখবেন। প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা কে? প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা হচ্ছে কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন অগ্রগামী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগরকে বাংলা ভাষার প্রথম শিল্পী হিসেবে আখ্যায়িত করেন। দেখেন নিচে, রাজা রামমোহন রায় পাঠ্যপুস্তকের বাইরে সর্বপ্রথম বাংলা ভাষাকে ব্যবহার করেন। কে? রাজা রামমোহন রায় পাঠ্যপুস্তকের বাইরে সর্বপ্রথম বাংলা ভাষাকে ব্যবহার করেন। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিত হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি সর্বোচ্চ 5টি বই রচনা করেন। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এটা আমরা সবাই জানি, বাংলা সার্থক উপন্যাসের জনক। এরপরে আসি প্যারিচাঁদ মিত্র। প্যারিচাঁদ মিত্র আলালের ঘরে দুলাল প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় কত সালে? 1858 সালে। কত সালে? 1858 সালে। শচীন, দামিনী, শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র? হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের চতুরঙ্গ উপন্যাসের চরিত্র। এই চতুরঙ্গ উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সামাজিক এবং মনস্তাত্ত্বিক উপন্যাস। ঠিক আছে, কি উপন্যাস? সামাজিক এবং মনস্তাত্ত্বিক উপন্যাস। এটি সাধু ভাষায় লিখিত রবীন্দ্রনাথের কি? সর্বশেষ উপন্যাস। দেখেন একটা থেকে কতগুলো ইনফরমেশন। এবং এর চরিত্র হচ্ছে গিয়ে চারটি চরিত্র এখানে বলা আছে নিচে, আবার জ্যাঠামশাই, শচীশ,
তারপরে হচ্ছে গিয়ে দামিনী এবং শ্রীবিলাস, এটি প্রকাশিত হয়েছিল 1916 সালে। 25 তুমি মা কল্পতরু আমরা সব পোষাগুরু, এই কবিতাংশটির রচয়িতা কে? এই কবিতাংশটির রচয়িতা হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। তারপরে 26 মীর মোশাররফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু মুসলমানের বিরোধ? গোজীবন। মীর মোশাররফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু মুসলমানের বিরোধ? গোজীবন। এখানে মীর মোশাররফ হোসেনের আরো কিছু উপন্যাস বা তার সম্পর্কে লেখা আছে। রবীন্দ্রনাথ ঠাকুর কত বয়সে ছোট গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন? হচ্ছে গিয়ে 16 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন। নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প গ্রন্থ নয়? নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প গ্রন্থ নয়? ইছামতি। বিভূতিভূষণের গল্প গ্রন্থগুলো এখানে দেওয়া আছে, যেমন উপন্যাস আছে পথের পাঁচালী, আরণ্যক, অপরাজিত, অশনি সংকেত। গল্প গ্রন্থ হচ্ছে মেঘমাল্লার, মৌরি ফুল, যাত্রাবদর। আমার পথ প্রবন্ধটির কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? কাজী নজরুল ইসলামের রুদ্রমঙ্গল থেকে সংকলিত হয়েছে। এরপর আরো কিছু দেওয়া আছে এখানে। জীবন ও বৃক্ষ প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরী কাকে তপবন প্রেমিক বলেছেন? তপবন প্রেমিক বলেছেন কাকে? রবীন্দ্রনাথ ঠাকুরকে। জীবন ও বৃক্ষে মোতাহের হোসেন চৌধুরী। মোতাহের হোসেন চৌধুরীর বিখ্যাত হচ্ছে গিয়ে কি? সংস্কৃতির কথা। ঠিক আছে, আমরা যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস। এখানে ওর বলতে শেখ মুজিবুর রহমান কাকে বুঝিয়েছেন? শেখ কামালকে বুঝিয়েছেন। আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায়? আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন হচ্ছে গিয়ে গাইবান্ধায়। এবং এখানে তার আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেমন 33 মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত অমৃতাক্ষর ছন্দ প্রকৃতপক্ষে বাংলা কোন ছন্দের নব রূপায়ণ? বাংলার অক্ষর বৃত্ত ছন্দের নব রূপায়ণ। ঠিক আছে, মাইকেল মধুসূদন দত্তের অমৃতাক্ষর ছন্দ প্রকৃতপক্ষে বাংলা কোন ছন্দের নবরূপায়ণ? অক্ষরবৃত্ত ছন্দ। বুক তার বাংলাদেশের হৃদয় কাব্যগ্রন্থের রচয়িতা কে? শামসুর রহমান। বুক তার বাংলাদেশের হৃদয় কাব্যগ্রন্থের রচয়িতা হচ্ছে শামসুর রহমান। এখানে শামসুল হকের কিছু দেওয়া আছে, শামসুর রহমানের দেওয়া আছে, হাসান হাফিজুর রহমান, আহসান হাবিব, কয়েকজনেরই কিছু কিছু করে দেওয়া আছে। দুর্দিনের দিনলিপি এটা হচ্ছে গিয়ে কে লিখেছেন? আবুল ফজল। কে লিখেছেন? আবুল ফজল।